হ্যালো অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের এক্সামের দৃষ্টিকোণ থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তবে টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করব একটা কোশ্চেন, যেমনটা আমি করেই থাকি। তো হু হ্যাজ ফিনিশড নাম্বার ওয়ান ইন দ্য এটিপি র্যাঙ্কিং? এটিপি র্যাঙ্কিংয়ে এই বছরটা শেষ করলো নাম্বার ওয়ান প্লেয়ার হিসেবে কোন প্লেয়ার? তোমরা এর অপশানগুলো দেখে কমেন্ট সেকশনে উত্তরটা করো, এর উত্তরটা আমি অবশ্য ভিডিওর শেষে দিয়েই দেবো। তো শুরু করছি আমাদের আজকের টপিক। তো সেটা হলো যে পৃথিবীর সবথেকে বড় যে পরমাণু ফিউশন রিয়েক্টর, সেটা কিন্তু জাপানে তৈরি হলো। এই পরমাণু ফিউশন রিয়েক্টরের নামটা হলো JT-60SA। যেমনটা তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর হ্যাজ বিগান অপারেশন ইন জাপান, মার্কিং এ মেজর মাইলস্টোন টুয়ার্ডস অ্যাচিভিং দ্য হলি গ্রেল অফ ক্লিন এনার্জি। এই JT-60SA পরমাণু ফিউশন রিয়েক্টরটি 200 মিলিয়ন ডিগ্রি টেম্পারেচার কিন্তু সহ্য করতে পারে। এই যে মেশিন, এই মেশিনটাকে বলা হয় টোকোমেক মেশিন। কি বলা হয়? লেট মি সে ইট অ্যাগেইন, টোকোমেক মেশিন। যেহেতু আমরা এখানে জাপান নিয়ে আলোচনা করছি, তো জাপানের সম্পর্কে কিছু ছোটো ছোটো ইনফরমেশান তোমরা নিয়ে নাও, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব কাজেই লাগবে। তো জাপানের পার্লামেন্টকে ডায়েট বলা হয়। জাপানের যে চারটে দ্বীপ, তার মধ্যে হোনশু দ্বীপটা সবথেকে বড়। জাপানের যে মুদ্রা, তাকে ইয়েন বলা হয়। জাপানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি হলেন ফুমিয়া কিশিদা। জাপানকে নিপ্পন, সুকুমারের দেশ, সূর্যোদয়ের দেশ এবং G7-এর বৈঠক কিন্তু 2023-এ জাপানেই হয়েছে। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট নোটস নেব, যেটা ভারতবর্ষে পরমাণু রিয়েক্টর কতগুলো আছে সেই সম্পর্কে একটু জানবো। সেটা হলো মহারাষ্ট্রের তারাপুর, কর্ণাটকের কৈগা, তামিলনাড়ুর কুদানকুলাম, কালপাক্কাম, উত্তরপ্রদেশের নারোরা এবং গুজরাটের কাকড়াপাড়। এই যে ছটা পরমাণু রিয়েক্টর ইন্ডিয়াতে অবস্থিত। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল হু হ্যাজ ফিনিশড নাম্বার ওয়ান ইন দ্য এটিপি র্যাঙ্কিং রিসেন্টলি। এটিপি র্যাঙ্কিং মানে এবছর টেনিস টুর্নামেন্টে কোন প্লেয়ার এক নম্বর পজিশনে শেষ করেছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নোভাক জোকোভিক। ইনি কিন্তু চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটে গ্র্যান্ড স্ল্যামই কিন্তু ইনি জিতেছে। একমাত্র উইম্বলডন তাই জিতেছিল কার্লোস আলকারাজ। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের খুবই ইনফরমেটিভ লেগেছে এবং আমি আশা করব এটা ইনফরমেটিভও। তো সামনে তোমাদের সাথে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আবার আসবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।